ওয়েলকাম টু ইএল বি আজকে আমরা জানার চেষ্টা করবো যে অ্যাডমিশন টেস্টের জন্য আমরা কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবো তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাডমিশন টেস্টের জন্য এটা এক একজন এক একভাবে করে ম্যানেজ করে থাকে আমরা সবগুলো ওয়ে দেখব এবং যারা চান্স পাইছে তাদের তারা আসলে কীভাবে টাইম ম্যানেজ করতো সেটা নিয়েও আমরা একটু গল্প বলবো ওকে তো অ্যাডমিশন টেস্টের সময় টাইম ম্যানেজমেন্ট আসলে আমাদের যেহেতু এক একজনের এক এক অভ্যাস সেই অভ্যাসগুলোর উপর ডিপেন্ড করে এক এক রকম হওয়া উচিত বা এক একজনের এক এক ধরনের হয়ে থাকে ওকে যেমন আমাদের কারো কারো অভ্যাস হচ্ছে যে আমরা ফজরের নামাজ পড়ে আমরা ঘুম থেকে উঠে যাই মানে ফজরের নামাজ পড়ার সময় উঠে যাই উঠার পর আর ঘুমাই নেয় এটা এই অভ্যাসের কিছু লোক আছে কিছু লোক আছে এরা ধর্মীয় কাজ তেমনটা করে না কম করে এরা হচ্ছে সকাল আটটায় বা দশটায় ঘুম থেকে উঠে বা নয়টায় উঠে অনেকে এগারোটা বাজেও উঠে থাকে আবার আরেক শ্রেণীর প্রাণী আছে এরা কিন্তু রাত্রে ঘুমায় না এরা দিনে ঘুমায় অর্থাৎ এরা সারা রাত পরে আর দিনে ঘুমায় এরকম শ্রেণীর প্রাণী কিন্তু তোমার হয়তো খোঁজ নিলে তোমার ফ্রেন্ড লিস্টে বা তোমার স্কুলে বা তোমার কলেজে তুমি পাবা তো যাই হোক আমরা সেদিকে যাব না তাদের জন্য কিভাবে টাইম ম্যানেজ করা উচিত সেটাও নিয়েও আমরা বলবো যারা আমরা ফজরের নামাজ পড়ে শুরু করি তাদের ক্ষেত্রে ধরনের রুটিন হবে যারা আমরা সকালে আটটায় অথবা দশটায় ঘুম থেকে উঠি তাদের জন্য আরেক রকমের হবে আর যারা সারা রাত পরে দিনে ঘুমাই তাদের জন্য আরেক রকম হবে তো সেটা আসলে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে মূল মূল যে ফ্যাক্ট সেটা হচ্ছে তোমাদেরকে কতক্ষণ ধরে পড়তে হবে তোমাকে তুমি তোমার কোয়ালিটি যতই ভালো হোক বা যতই খারাপ হোক তোমাকে মিনিমাম দশ ঘন্টা করে এক জন্য পড়তে হবে মিনিমাম দশ ঘন্টা যারা অনেক জানো তাদেরকে আরও 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 জানতে হবে আরও আরও প্র্যাকটিস করতে হবে যারা জানো না তাদেরকেও তো আরও বেশি বেশি জানতে হবে আরও বেশি বেশি পড়তে হবে নতুন নতুন টপিক তো তাদেরকেও মিনিমাম দশ ঘন্টা সময় দিতে হবে যারা জানি বা যারা জানি না যারা মোটামুটি প্রস্তুতি আছে তারা চ্যালেঞ্জ সময়টাকে একটু কমিয়ে আট ঘন্টায় নিতে পারো বা যাদের প্রস্তুতি মিডিয়াম লেভেলের বা একেবারেই কম তাদেরকে অবশ্যই বারো ঘন্টা বা তার উপরে সময় দিতে হবে আর দশ ঘন্টা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেল এই সময়টা একটা স্ট্যান্ডার্ড সময় ওকে তো এই জন্য আমি বলতেছি মিনিমাম তোমাকে দশ ঘন্টা করে দৈনিক সময় দিতে হবে অ্যাডমিশন টেস্টের পেছনে যাতে তোমার চান্সটা নিশ্চিত হয় যদি এই টাইমটা তুমি ম্যানেজ করতে না পারো বা এই টাইমটা দিতে না পারো তোমার কপালে কিন্তু দুঃখ থাকার সম্ভাবনাই বেশি তো মনোবিজ্ঞান বলতেছে যে আমরা যখন ঘুম থেকে উঠি তখনই আমাদের ব্রেনটা সবচেয়ে ফ্রেশ এবং ক্লিয়ার এবং সাউন্ড থাকে তো এই জন্য আমাদেরকে কঠিন যেই সাবজেক্টগুলো বা যেই সাবজেক্টগুলো পড়তে আমাদের কাছে কঠিন থাকে সেগুলোকে আমরা ঘুম থেকে উঠার পরে পড়ব সায়েন্সের ক্ষেত্রে আমরা ম্যাথ এবং ফিজিক্সটা আমরা ঘুম থেকে উঠার পরে পড়তে পারি আর যারা কমার্সে পড়ে তারা অ্যাকাউন্টিং আর যারা বিভাগ পরিবর্তনে আমরা পরীক্ষা দিব তারা হচ্ছে আমরা ঘুম থেকে উঠে ইংরেজিতে পড়তে পারি ওকে তো এই বিষয়গুলো একটু বা তোমার কাছে যার যার কাছে যেই সাবজেক্টটা কঠিন থাকে সেই সাবজেক্টগুলো ঘুম থেকে উঠার পরে পড়লে একটু ভালো হয় এবার হচ্ছে যে যারা আমরা ফজরের নামাজ পড়ে শুরু করি তাদের কীভাবে আমরা টাইমটা ম্যানেজ করবো বা কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত পড়া উচিত আমি বলছি উচিত তুমি তোমার মতো করে সাজিয়ে নিবা ওকে কারণ তোমার অভ্যাসের সাথে আমার অভ্যাস মিল নেই বা সবার অভ্যাসও কিন্তু তোমার অভ্যাসের সাথে মিল নেই ওকে তো যদি তুমি ফজরের নামাজ পড়ে পড়া শুরু করতে চাও তুমি ছয়টা থেকে শুরু করতে পারো এবং মাঝখানে আটটার দিকে তুমি পনেরো মিনিট গ্যাপ দিতে পারো নাস্তা করার জন্য তারপর হচ্ছে তুমি বারোটা পর্যন্ত পড়তে পারো দুপুর বারোটা দুপুর বারোটার পরে তুমি গোছল খাওয়া দাওয়া নামাজ বা ধর্মীয় কাজের জন্য সময় দিতে পারো এরপরে তুমি আবার দুইটা ত্রিশ থেকে শুরু করে পাঁচটা বিকাল পাঁচটা পর্যন্ত পড়তে পারো মাঝখানে নামাজ থাকলে সেটার নিবা সন্ধ্যার দিকে নাস্তা করে এবং নামাজ পড়ে আবার সাতটার দিকে স্টার্ট করতে পারো তুমি একটু গ্যাপ নেওয়া উচিত ওকে তো ষাটটার দিকে শুরু করে তুমি দশটা ত্রিশ বা এগারোটা পর্যন্ত তুমি যেতে পারো তবে যেন তোমার মিনিমাম দশ ঘন্টা হয় অথবা বারো ঘন্টা হলে ভালো হয় ওকে এখানে এই টাইমটা তুমি ক্যালকুলেট করে দেখো এটা কিন্তু বারো ঘন্টার টাইম দেওয়া আছে এখানে ওকে আমি বারো ঘন্টার টাইমটাই দিছি এবার হচ্ছে যারা সকাল আটটায় বা নয়টায় বা দশটায় ঘুম থেকে উঠি তাদের জন্য তারা সকালে উঠে নাস্তা করে পড়া শুরু করবো একটা পর্যন্ত পড়বো যে যখনই উঠি একটা পর্যন্ত পড়ব পরে এবার বিরতি আবার তিনটা থেকে শুরু করব। তিনটা থেকে পাঁচটা ওকে এরপর আবার বিরতি এরপর সাতটা থেকে রাতের বারোটা পর্যন্ত পড়তে পারলে ভালো হয় যেহেতু আমার অলরেডি আমি ঘুম থেকে লেটে উঠি ওকে তাহলে সাতটা থেকে বারোটা বা আরও আরও তাড়াতাড়ি স্টার্ট করতে পারো ছয়টা ত্রিশ থেকে স্টার্ট করতে পারো সন্ধ্যা ছয়টা ত্রিশ সন্ধ্যা ছয়টা ত্রিশ থেকে বারোটা বা বারোটা বিশ বা এগারোটা চল্লিশ এইরকম পর্যন্ত করে আমরা যেতে পারি ওকে অর্থাৎ যতক্ষণে ঘুমাই ততক্ষণের একটু আগ পর্যন্ত ওকে এবার হচ্ছে যে যারা সার রাত পরে দিনে ঘুমাই তাদের জন্য এরকম হতে পারে তোমরা উঠবাই নর্মালি হয়তো দুপুর একটায় ওকে ঘুম থেকে দিনে যেহেতু তুমি তেমনটা পড়ো না ওকে তারপরেও তুমি চেষ্টা করবা দুইটা ত্রিশ থেকে পড়া স্টার্ট করা হলে কিন্তু তুমি তোমার টাইম ম্যানেজ করতে পারবে না ওকে দুইটা ত্রিশ থেকে তুমি পাঁচটা পর্যন্ত পড়তে পারো সন্ধ্যা অথবা তুমি যদি আরও লেটে শুরু করতে চাও তাও করতে পারো চারটার দিকে শুরু করতে পারো তিনটার দিকেও শুরু করতে পারো ওকে দিনের ওকে দিনের এরপর সে তুমি সন্ধ্যা সাতটা থেকে রাতের বারোটা পর্যন্ত একটা পড়া দিবা তেন হচ্ছে যে একটু গ্যাপ নিবা বা রেস্ট নিবা তারপরে রাত একটা থেকে সকাল ছয়টা পর্যন্ত এরপর তুমি নামাজ পড়ে ঘুমিয়ে যেতে পারো ওকে তবে এই শ্রেণীর প্রাণী খুবই কম এটা আমি জানি সো এই শ্রেণীর প্রাণীরা নিজেদের মতো করে রুটিন আছে বলে আমি বিশেষ করি কারণ এরা কিন্তু আবার একটু অন্য টাইপের মানুষ ওকে যারা তোমার সারা রাত পরের দিনে ঘুমায় এরা একটু অন্য টাইপের মানুষ এদের নিজেদের রুটিন সেট করা আছে আমি জানি তো যাই হোক তারপরেও তোমরা চাইলে আমারটা ফলো করতে পারো তাহলে এ হচ্ছে মোটামুটি টাইম ম্যানেজমেন্ট সবগুলোই মোটামুটি বারো ঘন্টা এগুলোতে একজাক্টলি বারো ঘন্টা হয় নাই তারপরে তোমাকে বারো ঘন্টা করে পড়ার চেষ্টা করতে হবে আমাদেরকে অনেকে প্রশ্ন করে বিশেষ করে আমাকে যে ভাইয়া আপনি কতক্ষণ ধরে পড়ছিলেন বা আপনি কোথায় কোথায় চান্স পাইছিলেন বা আপনি কিসের প্রস্তুতি নিয়েছিলেন এই বিষয়গুলো কিন্তু আমাকে অনেকে বলে প্রথমত হচ্ছে যে আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম চট্টগ্রাম ছিল চান্স পাইছি এবং ফার্স্ট টাইম কিন্তু আমি প্রস্তুতি নিয়েছিলাম কি কিসের জানো মেডিকেলের মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথের আমি প্রিপারেশন নিয়েছিলাম ওকে তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেমন কেমন জানি চান্স পেয়ে যাই ছুয়েতে ওয়েটিংয়ে ছিলাম আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে নেই তারপরেও আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম বাট আমাদের সময় হচ্ছে যে প্রশ্নটা ফাঁস হয়ে যায় দুহাজার এটা বলবো না আর যাই হোক তো যাই হোক আমার মেডিকেল হয় নাই তারপর আমি আমি মানে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে আমার একটা ইয়ে ছিল না আগ্রহ ছিল না তো আমি শুধু পরীক্ষা দিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর আমি কোথাও পরীক্ষাও দিই ওকে জাহাঙ্গীরনগরেও দিসি সরি জাহাঙ্গীরনগর ঢাকা চট্টগ্রাম জগন্নাথ এই চারটা বিষয়ের দিয়েছি রাজশাহী অধীনে আমি ওকে অন্য সাস্টেও দিনে তো যখন মেডিকেল হলো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম আমি সয়েল সায়েন্সে প্রথমে ওকে ফার্স্ট ফার্স্ট টাইমে আমি চান্স পাই তোমার সয়েল সায়েন্সে তো এটাতে ভর্তি হই বাট আমার কাছে সাবজেক্টটা ভালো লাগে না এই জন্য আমি আবার প্রিপারেশন না শুরু করি সেকেন্ড টাইমের জন্য তবে সেকেন্ড টাইমে আমি ভার্সিটিগুলোকে তারের করছি আবার কিন্তু আমাদের সময় সেকেন্ড টাইম ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় আমাদের সময় থেকেই মূল বন্ধটা শুরু হয়েছে সেকেন্ড টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে কিন্তু সেকেন্ড টাইম ছিল তো সেকেন্ড টাইম আর পরীক্ষা দিতে পারিনি ঢাকা বিশ্ববিদ্যালয় তখন আমি যেটা টার্গেট করলাম সেটা হচ্ছে তোমার চট্টগ্রাম চট্টগ্রামের মানে আরও একটা ভালো সাবজেক্ট আর হচ্ছে যে সার্সকে টার্গেট করলাম জাহাঙ্গীরনগর টার্গেট করলাম এই বিশ্ববিদ্যালয়ে তিনটাকে টার্গেট করে আমি এগুতে থাকলাম এবং ইনশাল্লাহ আমি তিনটাতেই চান্স পাই তো এর মধ্যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাচ্ছিলাম বিদায় চট্টগ্রাম বিশ্বেয়ে ভর্তি হয়েছি আমার বর্তমান সাবজেক্ট হচ্ছে ত্রিপলি আমার শেষ হয়ে গেছে বিএসসি বছরই শেষ হয়েছে আমার ইনশাল্লাহ আমি এখন আইবি এর জন্য ট্রাই করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতে মাস্টার্স করার ইচ্ছা আছে আমার এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি এমনিতে মাস্টার্স আমি ভর্তি আছি ওকে তো এটা হচ্ছে বিষয় আমারটা আমি বলে ফেললাম তো যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে তোমার যেটা তোমরা তোমরা যারা এইখানে মেডিকেল যদি কেউ থাকে থেকে থাকো যে মেডিকেল এক্সাম দিচ্ছ এরকম তাদেরকে আমি বলবো যে মেডিকেল আসলে সিট হচ্ছে তিন হাজার পাঁচশো বাট সিরিয়াসলি পড়বে হচ্ছে যে তোমার বিশ হাজার স্টুডেন্ট বিশ হাজার স্টুডেন্ট খুবই সিরিয়াসলি পড়বে মেডিকেলের জন্য এই বিশ হাজারের মধ্যে কিন্তু সতেরো হাজার কপাল একদম পুড়ে যাবে সতেরো হাজার বাদ দিলাম আমি আমি বললাম সাপোজ ষোলো হাজার স্টুডেন্টের কপাল পুরবে কীভাবে কপাল পুরবে ওই যে তারা চান্স যদি না পায় তারা অন্য কোথাও চান্স পাবে না কারণ তারা মেডিকেলের জন্য খুবই ডেসপারেট থাকে এই বিশ হাজার স্টুডেন্ট বাকিরা কিন্তু এত বেশি ডেসপারেট থাকে না অনেকে এমনিতে এক্সাম দেয় ওকে তো এই যে ষোলো হাজার যারা মেডিকেলের জন্য খুবই ডেসপারেট ছিল তাদের কপালে একটু দুঃখ চলে আসতে পারে এই জন্য তাদেরকে যেটা করতে হবে রিক্স ফ্রি এর জন্য মেডিকেলের পাশাপাশি আমি মনে করি হায়ার ম্যাথটাকে একটু টাচ করা উচিত তাহলে তুমি কোনো না কোনো বিষয়ে তারা চান্স পেয়ে যেতে পারো যেটা আমার আমার ক্ষেত্রে হয়েছিল ওকে তো যাই হোক তাহলে আমি সেকেন্ড টাইম মূলত যেটা আমি আমি যেটা করছিলাম সেটা হচ্ছে সেকেন্ড টাইম আমি খুব ভালো করে হার্ড লেভেলের একটা প্রিপারেশন নিলাম আমি সবগুলো ভার্সিটিতে ভালো ভালো সাবজেক্ট পাচ্ছিলাম এর মধ্যে চক্র বিশ্ব সবচেয়ে বেশি ভালো পাচ্ছিলাম যে আমি চট্র ভর্তি হয়েছি ওকে অর্থাৎ চক্র বিশ্বালে আমি দুই হাজার চোদ্দো সালে সয়েল সায়েন্স পাই আর দুই হাজার পনেরো সালে আমি ত্রিপুলি পাই ওকে আমার ক্লাস শুরু হয় দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার ষোলো সাল থেকে ক্লাস শুরু হয় দুই হাজার বিশ সালে আমি পাশ করে ইনশাল্লাহ বেরিয়ে যাই ওকে তো এখন হচ্ছে যে আমি কীভাবে কতক্ষণ পর্যন্ত পড়তাম ওকে আমি হচ্ছে যে আমি এই প্রাণীদের অন্তর্ভুক্ত ছিলাম ওকে তো আমি এখন কিন্তু আমি এই প্রাণীদের অন্তর্ভুক্ত না আমি এখন কিছুটা এই প্রাণীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি ওই যে কাজ করতে গিয়ে ওকে তো যাই হোক আমি এই প্রাণীদের অন্তর্ভুক্ত ছিলাম যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন তখন আমি সকালে উঠে নামাজ পড়ে একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত পড়তাম একদম একটা না মাঝখান দিয়ে শুধু নাস্তা করে নিতাম সকালের নাস্তাটা তারপরে আমি শুরু করতাম আবার বিকাল তিনটায় বিকাল তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমি পড়তাম এরপরে একটু গ্যাপ দিতাম মাঝখানে গ্যাপ দিয়ে আমি একটু এদিক সেদিক ঘুরে আসতাম সন্ধ্যার আগে পরে করে সাথে নামাজটা সেরে নিতাম এরপরে আমি রাত মানে সন্ধ্যার সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত পড়তাম এগারোটার পর আমি কখনোই পড়ি নি এই অ্যাডমিশন টেস্টে দেওয়ার সময় আমি তো এগারোটার পর আমি মোটামুটি ঘুমিয়ে যেতাম ঘুমিয়ে আবার ছয়টা বাজে উঠে যেতাম এই হচ্ছে আমার যেই প্রস্তুতি পর্ব সেটা তো এখন হচ্ছে যে আমি তাহলে কতক্ষণ পড়তাম এটা হচ্ছে ফ্যাক্ট এটা হচ্ছে আমি মিনিমাম বারো থেকে চোদ্দ ঘন্টা পড়তাম অ্যাডমিশন টেস্টের সময় বারো থেকে চোদ্দো ঘন্টা আমি একদম মনে করো যে বায়োলজি বই আমার মুখস্থ ছিল ধরতে গেলে ঠিক আছে এখনও আমি বায়োলজি পারি এখনও আমার দেখলে এগুলো মনে পড়ে কিন্তু আমি হয়তো এখন প্র্যাকটিসের মধ্যে নাই এখনও কেমিস্ট্রি বই আমার মুখস্থ আছে প্রায় কিন্তু আমি পড়াই না ওকে এখনও আমি যুবযোগের নামকরণ পারি যুব যুগের যে নামকরণ ওকে যে শিকল প্রথমে লম্বাটা নিতে হবে তারপরে কোন কার্যকরী মূলকটা কীভাবে আসবে ওকে তারপর হচ্ছে যে ফিজিক্স আর ম্যাথের ম্যাথ আমি হচ্ছে যে তোমার যদি আমি গর্ব করতেছি না ম্যাথের ক্ষেত্রে আমি মানে একটা ম্যাথ চার পাঁচটা নিমে করতে পারতাম একটা ম্যাথ চার পাঁচটা নিমে আমি ক্যালকুলেট দিয়ে করতে পারতাম আমি শর্টকাটে কেমনে করতে হয় সেটা জানতাম আমি আবার লম্বা করে করলে কেমনে করতে হয় সেটা জানতাম এমন কি কিছু কিছু অঙ্ক করতে করতে আমার আনসার পর্যন্ত মুখস্থ হয়ে গেছিলো যে এটার আনসার এটা ওকে যাই হোক এই রকম হতে হবে তোমাদেরকে তাহলে এই তোমরা চান্স করে নিতে পারবা বলে আমার বিশ্বাস আমরা সবাইকে বলতেছি যারা আমরা সায়েন্সে পড়ি বা কমার্সে পড়ি বা আর্টসে পড়ি সবাইকে বলতেছি ওকে এখন হচ্ছে যে আমার আমরা যেহেতু আজকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছি টাইম ম্যানেজমেন্টের সময় আমাদের কিছু এজেন্ট আছে এরা কিন্তু আমাদের টাইমগুলোকে কিল করে এই অ্যাজেন্টগুলো কি কি এক নাম্বার এজেন্ট হচ্ছে মোবাইল মোবাইল তুমি যে কোনো কাজে ব্যবহার করো ইন্টারনেটে হোক ফেসবুকে হোক ইউটিউবে হোক যেখানেই হোক তোমার এই অ্যাজেন্টটা তোমার প্রচুর টাইম কিল করবে ওকে তো এই জন্য এটাতে যতটুকু সময় কম দেওয়া যায় বা দিলেও সেটা তুমি কাজের জন্য দিবে যেমন আমার ভিডিওটা এখন দেখতেছো এটা একটা কাজ ওকে এরকম সময় দিব আমরা এই অ্যাজেন্টটার পেছনে রিলেশনশিপ অনেকের রিলেশনশিপ থাকে ইন্টারপিডিট থেকেই তো তাদেরকে আমরা বলবো যে নিজেরা নিজেরা একটু বুঝে নিই আমরা স্ট্যান্ডিং লেভেলটাকে বাড়াই বাড়িয়ে সময়টা কমিয়ে দিই এই পেছনে এটার পেছনে সময়টা বাড়িয়ে দিব কোথায় অ্যাডমিশন টেস্টের পেছনে আর এটার পেছনে সময় কমিয়ে দিব একেবারে লো সময় আর এটার পেছনে বাড়িয়ে দিব এটাতে চান্স পেয়ে গেলে এটাতে আবার বাড়িয়ে দিতে পারবো সময় ওকে সো এটা আমি না করতে বলতেছি না আমি বলতেছি সময়টাকে কমিয়ে দিতে ওকে এটা কিন্তু একদমই সিরিয়াস মানে সবগুলোর মধ্যে সবচেয়ে সিরিয়াস হচ্ছে এটা এটা তোমার টাইমকে এমনভাবে কিল করবে তুমি বুঝবাও না ওকে কারণ এটা আবেগের একটা জায়গা ওকে গেমিং এরা তো আর কিছু এরা হচ্ছে এক ধরনের মানে মেন্টাল ফ্যামিলিতেও চলে যায় যারা এক্সট্রিম লেভেলের গেমিং করে ওকে তো তাদের 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 কাছে এগুলোও কোনো ব্যাপার না যে অ্যাডমিশন টেস্ট এটাও হয়তো কোনো ব্যাপার না কিন্তু যদি কোনো গেমার থাকো যে তুমি অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও বা চান্স পেতে চাও তোমাকে আপাতত এটা স্টপ করে দিতে হবে আপাতত এটা স্টপ করে দিতে হবে স্টপ করে এটাকে লক করে দিতে হবে লক করে দেন তোমাকে অ্যাডমিশন টেস্টের পেছনে চলে যেতে হবে অ্যাডমিশন টেস্টে চান্স পাইলে তুমি আবার এটাতে ব্যাক করতে পারবা এবার হচ্ছে ফ্রেন্ডস বা আড্ডা ওকে এখানে অ্যাড লিখছি আড্ডা হবে ওকে এটাও কিন্তু তোমার টাইম কিল করে তো একটা কথা আছে সেটা হচ্ছে যে তুমি যদি কোনো একটা কাজে মনোযোগ দিতে চাও বা কোনো একটা কাজ পারফেক্টলি শেষ করতে চাও তাহলে তোমার বন্ধু সংখ্যা যত কম হয় ততই ভালো ঠিক আছে স্যার সিরিয়াসলি কোনো কাজ যদি তুমি শেষ করতে চাও আমি বলতেছি না বন্ধু জন্য খারাপ নো কখনোই খারাপ না অবশ্যই ভালো তুমি তোমার বন্ধু বান্ধব যত বেশি থাকবে তুমি তত লিঙ্ক আপ করতে পারবা তত বেশি হেল্প পাবা তত বিভিন্ন জায়গায় তোমার বিভিন্ন ধরনের কমিউনিকেশন করতে তোমার সুবিধা হবে বা সুযোগ সুবিধা নিতে তোমার সুবিধা হবে কিন্তু অ্যাডমিশন টেস্টের সময় তোমার এই বন্ধু সংখ্যা কমিয়ে ফেলায় উচিত ওকে এবং আড্ডা রোটালি দেওয়া যাবে না এটা কমাই ফেলতে হবে জিরোতে নিয়ে আসার চেষ্টা করতে হবে আড্ডাটা আর ফ্রেন্ডসের সংখ্যাও এখন অত কমাই ফেলতে হবে না কমাইলেও মানে তাদের সাথে তাদেরকে বলে দিতে হবে দোস্ত আমি এখন পড়বো আমার এখন অ্যাডমিশন টেস্টের সময় সো তোরা বুঝতে হবে এই জিনিসটা আমি এখন তোমাদেরকে সময় দিতে পারবো না ইনশাল্লাহ আমরা সবাই মিলে কোথাও চান্স পেয়ে গেলে আবার শুরু হবে ওকে তাদেরকে বুঝিয়ে বলতে হবে কষ্ট দেওয়া যাবে না তাদেরকে বলতে হবে যে আমরা আমি যদি চান্স পেয়ে যাই বা আমরা যদি সবাই মিলে চান্স পেয়ে যাই আবার শুরু করব ওকে তাহলে এভাবে আমাদেরকে বুঝাই বলতে হবে তাদেরকে আর একটা বিষয় হচ্ছে যে যে এই ফ্রেন্ডদের মধ্যে কিছু ফ্রেন্ড তুমি পরবর্তীতে পাবা অ্যাডমিশন টেস্টের পরেই যদি তুমি চান্স না পাও এরা কিন্তু তোমার পেছনে নানা কথা বলবে হ্যাঁ পড়া নাই আসলে মাথার মধ্যেই কিছু নাই এমনি ভাব দেখায় ওকে এই জিনিসগুলো কিন্তু তোমার পিছনে তারা তখন বলবে এদের এদের সব ফ্রেন্ডস নয় কিছু কিছু ফ্রেন্ডস সো তোমাকে বুঝতে হবে বিষয়টা তুমি যদি চান্স না পাও দেখবে তোমাকে কেউই মূল্যায়ন করবে না তোমার সমাজ তোমাকে মূল্যায়ন করবে না তুমি যে বাসায় থাকো ওই বাসার নিচের যে দারোয়ান সেও তোমাকে মূল্যায়ন করবে না বা তুমি যে ফ্যামিলিতে থাকো ফ্যামিলিতে একটা একটা মেম্বার থাকবে সে তোমাকে সবসময় খুশি মারবে এই জন্য এটা নিয়ে তোমাদের নিচ্ছে বাসার মধ্যে এরকম আছে যে তুমি হয়তো এই প্লাস পাও না তোমাকে খুশি সব সবসময় এরকম থাকে না তো এই যেটাই বলি না কেন আমরা যা যাদেরকে মনে করি যে আমরা যে এরাই এই কাজ করতে পারে তাদেরকে জবাব দেওয়ার একটা ওয়ে সেটা হচ্ছে সাকসেস সো তোমাকে সাকসেসটাকে অর্জন করে নিতে হবে সাকসেস যদি তুমি অর্জন করে নিতে পারো তোমার জন্য বর্তমানে সাকসেস কোনটা অ্যাডমিশন টেস্টের চান্স পাওয়া বা একটা সিট বা সিটিতে দখল করা ওকে মেডিকেলে হতে পারে বা হতে পারে তো এই সিটটা তুমি যখন দখল করবা দেখবে তোমার একটা একটা দাম থাকবে একটা ভ্যালু থাকবে ওকে যদি তুমি সেটা না পারো তোমার বন্ধুরাও কিন্তু তোমাকে একা রেখে চলে যাবে আমি বলে দিলাম সো বি কেয়ারফুল ওকে সো আমরা টাইম ম্যানেজমেন্টটা বুঝে গেলাম যে কীভাবে আমরা টাইমগুলো ম্যানেজ করবো এবং কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট শিখলাম এবং আমার নিজের তো আমি তোমাদের মধ্যে শেয়ার করতে পারলাম আরেকদিন আমি ইশা আমরা অন্য কোনো টপিকে কথা বলব সেভাবে সভাগুলো থাকি আল্লাহ ইস্টাটা